পাঠ করছি আদিপুস্তক 3:9-24। প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করে প্রথম মানুষ যখন নিষিদ্ধ ফল খেয়েছিল, তখন পরমেশ্বর তাকে ডেকে বললেন, কোথায় তুমি? সে উত্তর দিল, বাগানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হল, আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম। পরমেশ্বর জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ সেই আমাকে ওই গাছের ফল দিল আর আমিও খেলাম। তখন প্রভু পরমেশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু পরমেশ্বর সাপকে বললেন, এই কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও সমস্ত বন্য জন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি আর ধুলো খেয়েই থাকবে। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশ তোমার মাথা পিষে ফেলবে আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছুবল মারবে। নারীকে তিনি বললেন, আমি তোমার মধ্যে জাগিয়ে তুলব তীব্র গর্ভ যন্ত্রণা, যন্ত্রণার মধ্যেই সন্তানের জন্ম দেবে তুমি। মনে মনে তুমি স্বামীকে পেতে চাইবে, অথচ সে স্বামী তোমার উপর প্রভুত্ব করবে। তারপর মানুষকে তিনি বললেন, স্ত্রীর কথা শুনেছ বলে যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি তার ফল খেয়েছ বলেই তোমারই জন্যে পৃথিবীর মাটি অভিশপ্ত হয়ে থাকবে। তোমার সারা জীবন ধরে তোমাকে কষ্ট করেই তার বুক থেকে তোমার খাবার জোগাড় করে নিতে হবে। ওই মাটি তোমার জন্য ফলাবে যত কাটা গাছ আর শিয়াল কাটা, প্রান্তরের যত উদ্ভিদ সেগুলোই হবে তোমার খাদ্য। মাথার ঘাম পায়ে ফেলেই তোমায় খেতে হবে যতদিন না তুমি আবার মাটির বুকে ফিরে যাও, কেননা ওই মাটির বুক থেকে তোমাকে যে একদিন নিয়ে আসা হয়েছিল। আর সত্যি তো ধুলো তুমি, ধুলোতেই আবার ফিরে আসবে। পরে এ মানুষ তার স্ত্রীর নাম রেখেছিল হবা, অর্থাৎ জীবনময়ী, কারণ সে জীবিত সকলেরই জননী। প্রভু পরমেশ্বর মানুষ ও তার স্ত্রীর জন্য চামড়ার পোশাক তৈরি করে তাদের পরতে দিলেন। তারপর প্রভু পরমেশ্বর বললেন, মানুষ তো দেখছি যেন আমাদেরই একজন হয়ে উঠেছে, সে তো এখন ভালো মন্দ চিনে নিতে পারে। এখন দেখতে হবে সে যেন হাত বাড়িয়ে জীবন বৃক্ষের ফলও পেরে না নেয়, আর সেই ফল খেয়ে যেন চিরজীবী না হয়। তাই প্রভু পরমেশ্বর মানুষকে এদেনের বাগান থেকে বের করে দিলেন। তাকে এবার থেকে মাটি চাষ করতে হবে, সেই মাটি যেখান থেকে একদিন তাকে নিয়ে আসা হয়েছিল। তিনি বাগানের বাইরে তাকে তাড়িয়েই দিলেন এবং জীবন বৃক্ষের কাছে যাবার পথ আগলে রাখবার জন্যে তিনি এদেনের বাগানের পূব দিকে দাঁড় করিয়ে রাখলেন সেই খেরুবদের, আর রাখলেন সেই জ্বলন্ত তলোয়ার যা ঝলক দিয়ে চারিদিকে ঘুরছে।